নমস্কার শুরু করছি উদ্যোগপতি প্রতিভার আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান এক নতুন পথে পথ চলা, তার কারণ প্রত্যেক দিন আমরা নতুনত্বের মুখোমুখি হই। নতুনকে জানা, নতুনকে চেনার একটা আগ্রহ আমাদের সব সময় থাকে, তাই জন্য তো আমরা মানুষ। কিন্তু বুটিকে নতুন বন্ধুকে যখন পাই তখন আমি আপনি আমরা বেশ নড়ে চড়ে বসি যে নতুন নিশ্চয়ই কিছু পাবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাখি, রাখি দাস, তার ঊনকোটি বুটিকের সম্ভার নিয়ে। অনেক অনেক স্বাগত রাখিকে। তো নমস্কার, নমস্কার সবাইকে। আচ্ছা, রাখির ঊনকোটি নাম নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন, আমারও ছিল, আমি ওকে জিজ্ঞাসা করেছি। রাখি অরিজিনালি ত্রিপুরার মেয়ে, ত্রিপুরাকে ও রিপ্রেজেন্ট করছে, কিন্তু ও ত্রিপুরার মেয়ে এবং ত্রিপুরার ঊনকোটি বলে যেখানে থাকে বাড়ি, তার সামনে ঊনকোটি একটি পীঠস্থান আছে। ত্রিপুরার বন্ধুরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, আমি হয়তো বুঝে উঠতে পারছি না, কিন্তু ত্রিপুরার মানুষেরা বুঝতে পারছেন। তো সেই মানে ওই ঈশ্বরকে চিন্তা করেই এই নামটা অর্থাৎ ঊনকোটি। হ্যাঁ, তো ঈশ্বর যখন সহায় থাকেন সব কিছু খুব সহজ হয়ে যায়। তোমাকে খুব সুন্দর দেখতে লাগে, তুমি কাঁথা পরে আছো, ব্যাঙ্গালোর সিল্কে। তো এই ধরনের শাড়ি চাইলেও পাওয়া যাবে, এটাই বলা, এবং দেখা শুরু করি এক নম্বর শাড়ি থেকে। রাখি হোলসেল হবে, তাই তো? একদম প্রথম থেকেই বলে রাখা যে হোলসেলে আপনারা নিয়ে কেনাকাটা করতেই পারবেন। আমরা এক নম্বর শাড়ি দিয়ে পথ চলা শুরু করব। এটা হচ্ছে বাংলাদেশ তাঁতে হচ্ছে গুজরাটি করা, নাম্বার ওয়ান। একদম খুব সুন্দর করে গুজরাটি কাজটা যাচ্ছে। এটা হচ্ছে আঁচল, স্লিক আঁচলে কিন্তু কাজটা ঠাসা রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা সুন্দর লাল পার, আর সারা গায়ে বুটি, আর এই রয়েছে কুঁচিটা। হাতের কাজ একদম শুরুতেই, কিন্তু হাতের কাজ দিয়ে শুরু হলো। আসলে বুটিক মানে তো একটা ইউনিক কিছু, আর সেখানে তো মানে স্টিচটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার সঙ্গে ব্লাউজের হাতাটুকু করে দেওয়া আছে। এক নম্বর শাড়ি 1800 নাম্বার ওয়ান বাংলাদেশ তাঁতে। তুমি আমাকে দিয়ে দেবে। এইবারে আসছি নাম্বার টু। আমরা যখন প্রথম অনুষ্ঠান শুরু করি, বিশেষ করে বুটিকের অনুষ্ঠান যখন প্রথম শুরু হয়, এই ধরনের কাজ খুব দেখানো হতো। তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা বড্ড বেশি মিক্সিংয়ে চলে গেছি, কিন্তু এখন আবার এই সাবেকি কাজ, এটাকে ধরে রাখতে হবে। কি অসাধারণ নকশাটা, আর কাজও ভীষণ সুন্দর। এটা রানী কালার, একদম রানী কালারের বাংলাদেশ তাঁত, তার মধ্যে সাদা একটা বর্ডার গেছে, এবং সারা গায়ে দেখুন বড় বুটার সঙ্গে ছোট বুটিও গেছে, আর আবার কুচিতে আসছে। কুচিতে সম্ভবত তিনটে আছে। হ্যাঁ, তিনটে আছে। এটা তিনটে না, চারটে আছে সম্ভবত। দেখো, এক দুই তিন চারটে, ছটা কুচিতে চারটে এই কলকা পড়বে। এটা দু নম্বর শাড়ি, এটাও 1800, এরও ব্লাউজের হাতাটা করে দেওয়া আছে, নাম্বার টু 1800। এবারে আসবো নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, তুমি আমাকে দাও। এটা হচ্ছে তিন নম্বর, নাম্বার থ্রি। এটা হচ্ছে হ্যান্ডলুম, এটা হচ্ছে নাম্বার থ্রি হ্যান্ডলুম। এটা কালারটা হচ্ছে মাস্টার ডিয়েল। আচ্ছা, আমি বলি রাখির মায়ের জন্য, রাখি মায়ের গল্প করেছে আমাকে, তাকে প্রণাম জানাই। ত্রিপুরার মানুষ না আমাকে ভালোবাসে, এটা আমি জানি, এক্ষুনি রাখি বললো, আমি নিজে গিয়েও সেটা বুঝেছি। তো আপনারা ভীষণ ভালো মনের মানুষ। তো এটা হচ্ছে নাম্বার থ্রি, এটা মাস্টার ইয়েলো কালার, একদম মাস্টার ইয়েলো হ্যান্ডলুমের মধ্যে। হ্যাঁ, কাঁথা করা রয়েছে, ভরাটের সঙ্গে কাঁথা গেছে। আঁচল থেকে আপারিয়ক পাখির নকশা গেছে, নিচের দিকে ফ্লোরাল ডিজাইন গেছে। এই আসছে কুচিটা, দাম রানিং ব্লাউজ পিস আছে, দেখিয়ে দেবো। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার থ্রি 2400, 2400। এই হচ্ছে ব্লাউজ নাম্বার থ্রি 2400। রাখি আজকে প্রথম দিন অনুষ্ঠান করছে, আপনাদের সহযোগিতা ভালোবাসা, বিশেষ করে ত্রিপুরার মানুষদের ভালোবাসা পেতে চায়, কারণ ও এখন বাংলাতে থাকলেও মন তো ত্রিপুরাতেই পড়ে রয়েছে। বছরে কবার যাও ত্রিপুরায়? দুবছরে একবার যাই। দুবছরে একবার, বাপরে, পারো কি করে? এটা হচ্ছে আঁচল, এটাও হ্যান্ডলুমের মধ্যে, এবং এটাও ভরাটের কাজ, সব হাতের কাজ, কিন্তু নিডল ওয়ার্ক। একটু দেখিয়ে দিই উল্টো দিকটা, একদম হাতের কাজ। এটা হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2400, চার নম্বর 2400 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, এটাও গুজরাটি এবং এটাও বাংলাদেশ তাঁতে। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, কি ভালো দেখতে হয়েছে গো শাড়িটা, টুকটুকে লাল। আর বিয়ের কেনাকাটাতে না এই ধরনের শাড়ি খুব জায়গা করে। হ্যাঁ, আঁচল গা, আর এটা আসছে কুঁচিটা, বিয়েতে তো রেডটা চাই চাই, একদম লাল সবুজ, এগুলো না হলে ঠিক বিয়ে হয় না। এবং এটা হচ্ছে নাম্বার ফাইভ 1800, পাঁচ নম্বর 1800 উইথ ব্লাউজ। পাঁচের পরে আমি চলে যাব ছ নম্বর, নাম্বার সিক্স, খেসে রিভাইভাল কাঁথা। কেন বললাম রিভাইভাল শব্দটা, এই প্রসেসটা না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। আমরা বাউল প্যাচ বলি এটাকে, রিসাইক্লিং বলি,
সেইটাকে ও অ্যাপ্লিক করে করে মাছ করেছে খেসে, এবং বাংলার খেসে, বাংলার কাজ তার উপর কাঁথা করা হয়েছে। মানে এইগুলো কাপড়গুলো না, মানে নষ্ট হয়ে যাওয়া কাপড় সেটাকে আবার সার্ভাইভ করানো, এগুলো কোনোটা ইক্কাত আছে, কোনোটা কাঞ্জিভরম আছে, এই কাপড় মিক্সিং আছে, মিক্সিং আছে। এই হচ্ছে শাড়িটা, কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে, এবং এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। অজস্র অ্যাপ্লিক, অজস্র কাঁথা, অজস্র কাজ, 2400 টাকা দাম, 2400। আর এর সঙ্গে ব্লাউজ পিস আছে, এটা দেখালাম 6 নম্বর, এবারে আসব 7 নম্বর। এটা অ্যাপ্লিকে আউল প্যাঁচা, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7। আঁচল, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7। 7 নম্বরেরও প্রাইস হচ্ছে, এটা হচ্ছে 1900। ওটাতে কাঁথা ছিল বলে 2400। হ্যাঁ, এটাও অ্যাপ্লিক, এটাতেও স্টিচ আছে, কিন্তু এটা যেহেতু মেশিনের এমব্রয়ডারি রয়েছে, মেশিন অ্যাপ্লিক রয়েছে, সেই কারণে এটার দাম হয়ে গেছে 1900। 1900 7 নম্বর শাড়ি, প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস। 7-এর পরে আমি চলে যাব 8 নম্বর। এইটা তো লিনেন, কটন লিনেন, এবং এটা পরে খুব আরাম, এই মেশিনটা এটা পরে না, আমি নিজে এটা অনেক পরেছি বলে না আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে পরুন, গরমকাল তো ভীষণ আরামে কাটাবেন। গ্রিনটা কি ভালো গো, একটা স্যাপ গ্রিন টোন, হ্যাঁ, এবং তার মধ্যে প্রিন্ট, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, 1800, নাম্বার 8 1800। এই শাড়িগুলো আপনারা নিয়ে আরাম করে পরুন, বাড়িতে কেচে ধুয়ে হালকা স্টার্চ করে প্রেস করে পরুন, রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো। এটা গেল 8 নম্বর 1800। 8-এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি, নাম্বার 9। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে তারা চটপট বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, তোমার কলকাতা শহরের মধ্যে কি হোম ডেলিভারি না পুরোটাই কুরিয়ার? হোম ডেলিভারি, কুরিয়ার সবগুলোই ফ্রি আছে। আচ্ছা, কোনো চার্জ লাগবে না? চার্জ লাগবে, কোনো হোম ডেলিভারি চার্জ লাগবে না, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, শুধু শাড়ির দামটা পেমেন্ট করুন। তার মানে অনেকটা এই শাড়িগুলো এত মিনিমাম প্রাইসে, এবং এটা আমাদের নিজেদের তৈরি, ওই জন্য করতে দিতে পারছো, ঠিক তাই। এটাও 1800, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9। এটা হচ্ছে ভাগলপুর স্ল্যাব কটন বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ভাগলপুর কটন। প্রাইস হচ্ছে 1800, নাম্বার 9। এবারে আসছি নাম্বার 10। প্রথমে বলবো বাংলাদেশ তাঁত, সেটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে, মানে একটা কলমকারীর প্রিন্টেড কাপড়, সেটাকে অ্যাপ্লিক করা হয়েছে নানানভাবে, পার বসানো হয়েছে, একটা বরফি করা হয়েছে পাট, তার সঙ্গে পমপম, আর তার সঙ্গে দেখুন বরফিটাই করা হয়েছে নকশাটা করে, সারা গায়ে মেশিন এমব্রয়ডারি উইথ মাইকা, কাশ্মীরি কলকা যাচ্ছে, কাশ্মীরি কাজ বলিনি, কাশ্মীরি স্টাইল অফ কলকা বলেছি, মেশিন পার্সিতে গেছে, মেশিন পার্সি। ইয়েলো কালারটা খুব ব্রাইট, আর এটাতে কোনো ব্ল্যাকের ছোঁয়া নেই অ্যাজ সাচ, তো আপনারা বিয়ের জন্য ভাবতে পারেন। এটা 10 নম্বর শাড়ি, নাম্বার 10, প্রাইস হচ্ছে 1900। 10 নম্বর 1900। আচ্ছা, যারা বুটিকে আসতে চাইছে তারা আসতেই পারেন, তাই তো? এসে একটু ফোন করে চলে আসুন, ফোন করতে হবে না, সকাল 8:30 থেকে রাত 9টা অবধি খোলা আছে, সকাল 8:30 থেকে রাত 9টা। আপনারা ফোনও করবেন না, চলে আসবেন। ঠিকানাটা একটুখানি বলে দিই, 41 MB রোড, ফ্যান্সি মার্কেট, বিরাটি, কলকাতা 51, অপোজিট বিরাটি বিদ্যালয়, এখানে কুমার রয়েছে, তাই তো? কাপড়টা, কাগজটা, এই ঠিকানাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানাটা, মানে বিরাটি মহাবিদ্যালয়ের কাছে। হুম হুম হুম, ও তাহলে তুমি আমাদের পাশেই থাকো, একদম পাশে। আমি বেলঘরিয়া বললাম কেন, তুমি পাশেই রয়েছো। এটা হচ্ছে জামদানি ঢাকায়, আর এটা বলে দিই এটা হচ্ছে আমাদের আজকের 10 নম্বর শাড়ি হবে, নাম্বার 10। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর শাড়ি, এটা নাম্বার 11 দেখাবো, হ্যাঁ নাম্বার 11, এবং এটার প্রাইস হচ্ছে 3200, 3200। কেন এটা 3200 বলি, আজকাল কিন্তু চিপ মেশিনের জামদানি বেরিয়েছে, সেগুলো অনেক মিনিমাম প্রাইস। এটা হচ্ছে হাতে বোনা শাড়ি, টোটালটাই হাতে বোনা, জাকার্টের ডিজাইন ফেলে হাতে বোনা হয়, যার জন্য এটার দাম হচ্ছে 3200, এবং সেটা শাড়ি ধরেও না আপনারা ফারাকটা করতে পারবেন। এটা আসছে কুচিটা, পাটলি পাল্লু, কুচিটুকু আবার এভাবে যাচ্ছে, আবার কোল আঁচলটা। এটা হচ্ছে 3200, নাম্বার হচ্ছে 11, 11 নম্বর, 3200। এবারে যাব হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা হচ্ছে, ছেড়ে দাও, এটা ধরো 12 নম্বর, ইয়েলো রানি না সবসময় খুব চাহিদার, নাম্বার 12 আঁচল। এটা আসছে বডি, এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12, এরও প্রাইস হচ্ছে 3200, 3200 টাকা দাম, 12 নম্বর।
বারোর পর আমি চলে যাব ১৩ নম্বর শাড়িতে, নাম্বার ১৩, এটা হচ্ছে ১৩, সি গ্রিন অ্যান্ড ব্লু। শাড়িটা কিন্তু খুব সুন্দর, আঁচলে একটু ব্লু এর টাচ রয়েছে, পার একদম তাঁতের শাড়িতে যে পার হয় সেই পারটা দিয়ে আর ভেতরে এইভাবে নকশাটা যাচ্ছে, খুব সুন্দর দেখতে গো শাড়িটা। এটা হচ্ছে ১৩ নম্বর ৩২টা কুচি দিয়ে দেখাই। হ্যাঁ, কুচিটা স্ট্রাইপ আছে তো কুচি আলাদা ভালো লাগবে। এটা হচ্ছে ১৩ নম্বর শাড়ি, ৩২০০, নাম্বার ১৩, ৩২০০, নাম্বার ১৩। এবারে আসবো নাম্বার ১৪, ১৪ নম্বর শাড়ি, এটা দেখাচ্ছি নাম্বার ১৪ দিকটা, বুঝছো? ১৪ নম্বর, এটা গ্রিন অরেঞ্জের ব্যবহার, ফ্রেশ গ্রিনের সঙ্গে বর্ডারটা অরেঞ্জ, পাড়টা কিন্তু একদম অন্যরকম, জামদানিতে ইউজুয়ালি এরকম পাড় আমরা দেখি না, এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে পাড়টা ভেলভেট পাড়, ভেলভেট পাড়, একটু দেখাই কুচি দিয়ে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম ১৪ নম্বর শাড়ি, ৩৫০০, নাম্বার ১৪, ৩৫০০, ১৪ নম্বর, ৩৫০০। ১৫ নম্বর শাড়িতে যাব, নাম্বার ১৫, এটা হচ্ছে ১৫, নাম্বার ১৫, এটা রেড ইয়েলো, বিয়ের কেনাকাটাতে জায়গা তো করবেই, এটা গায়ে হলুদের শাড়ি হোক বা তোমার ভাত কাপড়ের শাড়ি, ভাত কাপড়ে খুব ভালো যাবে, সরস্বতী পুজো সামনে আসছে মাথায় তো ওটা ঘুরছে। এটা হচ্ছে আজকের এপিসোডের, এটাও ৩২০০, এটা দেখালাম হচ্ছে ১৬, এটা হচ্ছে ১৫ নম্বর শাড়ি, ৩৫০০, এটাও ৩৫০০, আগেরটাও ৩৫০০, এটাও ৩৫০০, ১৫ ১৬ ৩৫০০, ১৪ ১৫ ৩৫০০, এবার আসছি ১৬ নম্বর, এবার আসছি নাম্বার ১৬, ১৬ নম্বর, এটা ৩২০০, নাম্বার ১৬, ১৬ নম্বর। আগে একটা সি গ্রিনের সঙ্গে দেখালাম, বডিটা সি গ্রিন ছিল, আঁচলে ব্লু ছিল, এটা জাস্ট ওর অপোজিটটা, বডিটা ব্লুতে অপোজিটটা, এবং এটা হচ্ছে নাম্বার ১৬, ১৬ নম্বর শাড়ি, ৩২০০, ৩২০০, নাম্বার ১৬। এবারে আসব নাম্বার ১৭, ১৭ নম্বর, সফট জামদানিতে এলাম, এবারে হচ্ছে ১৭ নম্বর শাড়ি, নাম্বার ১৭, সফট জামদানি, একদম মিল্ক হোয়াইট। সামনে না ২৫ ডিসেম্বর আসছে, ২৪শে ডিসেম্বর রাত্রিবেলা যারা চার্চে যাবেন তারা কিন্তু সাদা শাড়ির দিকে নজর করেন, এবং ২৫শে ডিসেম্বরটা একদম সাদা পরার দিন, জেসাসের দিন, আমার মনে হয় সেদিনটা অ্যাকচুয়ালি সেদিনকে তো আমাদের নিজেদের পিউরিফিকেশন, হ্যাঁ সেটাই, পিউরিফিকেশন অফ আওয়ার সোল অ্যান্ড মাইন্ড অলসো। এইটা হচ্ছে শাড়িটা, এটা এটা একটু বলে দিই, এটা আঁচল অবধি ওই জরির ব্যবহারটা থাকবে, দেখুন আঁচল অবধি এই জরির ব্যবহারটা রয়েছে, তারপরে কিন্তু আর জরিটা থাকবে না, এবং এর প্রাইসটা হচ্ছে ৩৪০০ টাকা, ৩৪০০, নাম্বার ১৭, ৩৪০০। এবারে আসছি নাম্বার ১৮, ওটারই তুই দাও আমাকে, ওটারই আর একটা, এটা যেটা যেমন জরি দিয়েছিল হাইলাইটটা, এটা হবে হচ্ছে লাল রঙের সুতো দিয়ে সাদার মধ্যে, বাহ, মানে এটা হচ্ছে লাল দিয়ে, এবং এটা অল ওভার, আগেরটা যেমন কোমর অবধি জড়ি ছিল, এটা কিন্তু পুরোটাই এই লাল দিয়ে মিনের এফেক্টটা যাবে, ৩২০০, এটা ১৮ নম্বর শাড়ি, নাম্বার ১৮। এবারে আসছি নাম্বার ১৯, ১৯ নম্বর, এটা অরেঞ্জে সেম ডিজাইনটাই দেখাবো, এটা হচ্ছে ১৯ নম্বর অরেঞ্জ। অ্যাকচুয়ালি মানে যাই বলো না কেন, হয়তো অনেকেই বলেন বুটিকের অনুষ্ঠানে তো উইভিংয়ের শাড়ি জামদানি, এর বাইরে হয় না, ফ্যাশনটা ঠিক কমপ্লিট হয় না, আমার ওয়ার্ড্রোবের বাঙালিদের ফ্যাশন কমপ্লিট হয় না জামদানি ছাড়া, আর একটা আমাদের তো একটা স্টেটমেন্ট থাকে, ওয়ার্ড্রোবেরও তো একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে, তো জামদানি না হলে কি করে হবে। এবং প্রাইসটা হচ্ছে ৩৪০০, নাম্বার ১৯। এবার দেখাবো নাম্বার ২০, ২০ নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার ২০, যাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে প্রথম থেকেই বলছি বুকিং করুন, তবে ইউটিউবে আর একটু পরেই প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে, আপনি আপনার সময় মতো ভালো করে দেখেও বুকিং করবেন, হিউমিজিক্যালি কেউ বুকিং করবেন না, ধীরে সুস্থে একটু সময় নিয়ে বুকিং করুন, যারা নেবেন তারাই বুকিং করুন, বহু মানুষ পান না এই অভিযোগটা আমাদের শুনতে হয়। এটা হচ্ছে ৩৪০০, ৩৪০০, ২০ নম্বর শাড়ি। এইবারে আসবো হচ্ছে ২১ নম্বর শাড়িতে, নাম্বার ২১, আবার আমরা একটু হ্যান্ডলুমে এলাম, বাংলার হ্যান্ডলুম, দাঁড়ো এটা হচ্ছে ২১ নম্বর, একদম স্লেট কালার, মানে স্টিল ডার্ক গ্রে আর কি, রেডের কন্ট্রাস্টে আঁচল পার, এটা আসছে বডিটা, এটা হচ্ছে ২১ নম্বর, ২১,
আর এই হচ্ছে তার ব্লাউজ, প্রাইস হচ্ছে 2800 28 নাম্বার 21। এবার আসছি 22 নাম্বার 22। আসমানি রং একটা হয় না, মানে স্কাই আর হোয়াইট মিলিয়ে একটা খুব সুন্দর মেঘের রং, ঠিক সেটা। তার মধ্যে যেহেতু সিলভার গোল্ডেন জারির ব্যবহার রয়েছে, পাটটা গোল্ডেন টিস্যুতেই যাচ্ছে কিন্তু গায়ের উপরে সিলভার এবং গোল্ডেন দুই টিস্যুরই ব্যবহার রয়েছে। এটা হচ্ছে 22 22 নম্বর শাড়ি 3200 উইথ ব্লাউজ। 23 নম্বর শাড়িতে যাব, নাম্বার 23। এটা হচ্ছে 23 নম্বর। এটা 23 নম্বর আঁচল পার, কি ভালো কালারটা। এই শাড়ি আমরা অনেক দেখে থাকলেও এই কালারটা কিন্তু একদম ইউনিক, নতুন কালার। হ্যাঁ, নতুন কালার। এটা হচ্ছে 23 নম্বর 23 দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 1400 অনলি, 1400 টাকা মাত্র 23 নম্বর শাড়ি। 23-এর পরে চলে যাব 24 নম্বর। এই শাড়িগুলো না খুব ভালো লাগে দেখতে, খুব সাবেকি শাড়ি। এই যে এখন যেটা দেখাবো এটা ভীষণ সাবেকি শাড়ি, চন্দন কালার, বেস কালারটা চন্দন কালার, তার উপরে কলকা গেছে আঁচলে একদম। দেখুন বালুচরিতে এই কলকাগুলোকে এখন রিভাইভ করানো হচ্ছে, ঠিক সেই কলকাটাকেই বোনা হয়েছে বাংলাতে, একদম আমাদের ফুলিয়ার শাড়ি এগুলো, হ্যান্ডলুম। হ্যাঁ, ফুলিয়ার হ্যান্ডলুম এগুলো পার। আর এটা হচ্ছে ভেতরটা, টেক্সচারটা আমি বারবারই বলি, শাড়িটা যখন দেখবেন খোলটা ভীষণ ইম্পর্টেন্ট। চন্দনের সঙ্গে রেডের কম্বিনেশন, প্রাইস হচ্ছে 3500, 24 নম্বর উইথ ব্লাউজ পিস। 24 দেখালাম, 3500, 24-এর পরে চলে যাব 25। এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, নাম্বার 25। এটা হচ্ছে একদম অ্যাশ কালার গ্রে, তার সঙ্গে বোনা পাটটা ব্ল্যাকের কন্ট্রাস্ট, এটা ভীষণ স্টাইল করার শাড়ি। এর সঙ্গে একটু সিলভার জুয়েলারি, ব্ল্যাক একটা বোটনেক ব্লাউজ, শাড়ি একদম আপনার কথা বলি। চাইলে এটার সাথে ম্যাচ করে তো রানিং তো ব্লাউজ পিস আছে, আমরা দিয়ে দিতে পারবো, একটা ব্ল্যাক ব্লাউজ এর সঙ্গে ভালো লাগবে। এবং প্রাইসটা হচ্ছে তোমার, এটা ছিল 3600 25 নম্বর দেখালাম, ওটাতে কিন্তু একটা হ্যান্ডরোল কটন ছিল বলেই দামটা হচ্ছে 3500। এইবারে আসছি 26 নম্বর শাড়ি, নাম্বার 26। এটা কিন্তু লিনেন জামদানি, লিনেন বাই লিনেন জামদানি, এটাও হলুদের মধ্যে, মানে বসন্ত যে সামনে আসবে, শীতটা ভালো পড়ছে সুতরাং বসন্তটাও খুব এনজয় করবো আমরা, তো তার জন্য এটা প্রিপারেশন আর কি। সারা গায়ে ময়ূর, এই বুটাটা যেটা গেছে ওটা ময়ূর বুটা। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর শাড়ি, 26 3800, 3800। এর ব্লাউজ পিস থাকলেও আমি বলবো যেহেতু সেলফ এজে একটা পিঙ্ক আছে, একটা সুন্দর রানি কালারের ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে, এর নিজের ব্লাউজটা রানিংয়ে থাকে। এটা হচ্ছে 26 নম্বর 3800, 26 3800। 26-এর পরে যাবো 27 27 নম্বর, এগুলো একদম লিনেন বাই লিনেন বাংলার। 27 27 নম্বর শাড়ি আঁচল, এটা তো ময়ূর, কলমকারীর যে ময়ূরটা হয়ে থাকে আর গায়ের উপরে টেম্পল যাচ্ছে, এটাও পাটটা একদম একটা ডার্ক রানি মেজেন্টা মেশানো টোন গেছে, এই টোনের ব্লাউজ পরলে বেশি ভালো লাগবে। এটাও 3800, 27 নম্বর উইথ ব্লাউজ, নাম্বার 27, 3800। 27-এর পরে চলে যাবো 28, ওই সেটাকে দূর থেকে নোটিস করছিলাম। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং আছে, হ্যান্ডলুমে। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, অ্যাকচুয়ালি বলি শাড়িটার মধ্যে না পেন্টিং হয়েছে, যেটা আপনাদের দেখে মনে হচ্ছে যে উইভিং, ওটা কিন্তু পেন্টিং। শাড়িটা প্লেন ছিল, পুরো ময়ূরগুলো পেন্ট করা হয়েছে গঙ্গা যমুনা পার। বেস কালারটা হচ্ছে তোমার একদম ওই বেজ টোনের মধ্যে, তার উপরে মানে খাকি কালার, তার উপরে এভাবে পেন্টিংটাকে, এগুলো সব পেন্টিং, এগুলো কিন্তু কোনো উইভিং নয়। প্রাইস হচ্ছে 2800, 28, 28 নম্বর উইথ ব্লাউজ। 29 নম্বরে যাব, 29, এটা হচ্ছে 29 নম্বর, নাম্বার 29। এটা আবার উইভিং, এটা হচ্ছে 29 29 নম্বর, ঠিক এটারই একটা তোমার রয়েছে আমার সামনে গ্রিন দিয়ে, এটা যেমন জারি দিয়ে যাচ্ছে এটাই রয়েছে গ্রিন দিয়ে আমার সামনে, ব্ল্যাকের মধ্যেই রয়েছে। এটা হচ্ছে 29 29 নম্বর, প্রাইসটা হচ্ছে, এটা তো 29 তো দেখাচ্ছে, হ্যাঁ 29 নম্বর, প্রাইস হচ্ছে 4000 4000 টাকা, 29 নম্বর 4000। 30 নম্বরে যাব, 30,
এটা হচ্ছে 30 নম্বর শাড়ি। আমরা হ্যান্ডলুমেরও কিন্তু বেশ ভালো ভালো শাড়ি দেখালাম, এটা হচ্ছে 30 নম্বর। হ্যান্ডলুমের ভীষণ চাহিদা, আরামটা তো মারাত্মক পরে অত্যন্ত আরাম। এটা হচ্ছে 30 নম্বর শাড়ি, 3600। এটা হচ্ছে 3600 নাম্বার 30 নম্বর, 3600। সঙ্গে তো ব্লাউজ পিস রয়েছে। এবারে আসবো 31 নম্বর শাড়ি, 31 শিভরি মটকাতে। এটা হচ্ছে 31 শিভরি দেখাবো মটকাতে, 31 নম্বর, 31। এটা হচ্ছে গ্রিন অ্যান্ড, এটা নিশ্চয়ই তোমার কাছে আরও কালার অ্যাভেলেবেল? হ্যাঁ অনেক কালার আছে। এটা গ্রিনের সঙ্গে ব্ল্যাক দেখানো হচ্ছে। এটা হচ্ছে 31 31 নম্বর, 6000, 6000 টাকা দাম, 6000 উইথ ব্লাউজ পিস, 31। 32 এটা তো মসলিন সিকুইন উইভে, মানে সিকুইন্সটা পকেট করে উইভ করা হয়েছে, আর এটা কিন্তু পিওর মসলিনটা। এবং এটা না আপনারা হাতে ধরলে ফিল করবেন, যে ইম্বু বললাম না পিওর মসলিন, এটা আপনারা হাতে ধরে ফিল করবেন। এটা হচ্ছে ফার্স্ট হাফটা মসলিনের মধ্যে, পুরো সিকুইনটা গেছে পকেট করে, এটা কালি রেডি হয়ে এসেছে। আর এর হাফটা হচ্ছে নোয়েলে, হ্যাঁ নোয়েলে, পিওর নোয়েল, এটা কিন্তু পিওর নোয়েলে যাচ্ছে। এটার প্রাইস হচ্ছে 6000 অনলি বলবো, কারণ দুটোই পিওর মেটেরিয়াল, 32 উইথ ব্লাউজ অনলি 6000। এর নিশ্চয়ই আর কালার অ্যাভেলেবেল নয়, আছে আছে। 32 এর পরে যাবো 33, এবার শুরু করছি কাঁথা। 33 নম্বর শাড়ি কাঁথা, 7500, 7500। এটা ব্যাঙ্গালোর সিল্ক, কিন্তু এটাতে একটু স্টার্চ পড়েছে, এটা স্টার্চ পড়েছে। এটা হচ্ছে পুরো কাঁথা, 7500, 7500 নাম্বার 33, পুরো স্কার্ট বর্ডারে যাচ্ছে, 7500, 7500, 33 নম্বর। আর তার সঙ্গে তো ব্লাউজের হাতাতে কাজটা যাবেই, আছে নিশ্চয়ই এদিকে। হ্যাঁ 33 দেখালাম, 34 34 নম্বর, কাঁথার কোনো বিকল্প হয় না, কাঁথা একটা চাই সবাই, চাই চাই। এটা হচ্ছে আঁচল, স্লিক কাজ অথচ স্মার্ট কাজ, এটা হচ্ছে তোমার ওই জাম কালারের মধ্যে যাচ্ছে। 34 প্রাইস হচ্ছে এটা 6000, 6000 টাকা দাম, 34 নম্বর, 6000 উইথ ব্লাউজ। 34-এর পরে চলে যাবো 35 নম্বর, নকশি নাম্বার 35, 35 নম্বর শাড়ি। এটা নকশি গোলাপ, এটা একদম পেটেন্ট, মানে যখন প্রথম আমাদের নকশি শুরু হলো, প্রত্যেকের বর্জ্যবে হয়তো আছে, যার নেই তার একটা রাখতেই হবে, নাহলে ঠিক কম, মানে কোর্স কমপ্লিট হয় না, নতুন করে করলাম, খুব ভালো হয়েছে। এবং এটার প্রাইসটা হচ্ছে 8000, এটা কিন্তু পুরোটা নকশি হয়েছে, 35 নম্বর, প্রাইস হচ্ছে 8500। 35 দেখালাম, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস। 35-এর পরে যাবো 36, 36 নম্বর, এটা হচ্ছে 36 আঁচল। দেখুন গরুর গাড়ি, বাউল, এবং তার সঙ্গে দইয়ালার বাঁক, দইয়ের বাঁক সব রয়েছে, ফেরিওয়ালার বাঁক রয়েছে, বাউল রয়েছে, গরুর গাড়ি রয়েছে, এটাতে প্রচুর কাজ করা হয়েছে। আবার এখানে না কশিদার কাজ আছে একদম। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 9000 নাম্বার 36, 36 নম্বর, 9000, কাঁথা মানে কাঁথা আর কি। এটা গেল 36, এবার আসছি 37 নম্বর, 37। এটা হচ্ছে এটা লিনেন বেনারসি একদম, মানে লিনেনের মধ্যে বেনারসি উইভ জাল, বিয়ে বাড়িতে একটু গয়না দিয়ে সাজার শাড়ি। 37 নম্বর, প্রাইস হচ্ছে 4900 অনলি, 37 4900, 4900, 37 নম্বর উইথ ব্লাউজ। 37-এর পরে চলে যাব 38, 38 এটা হচ্ছে 38 নম্বর। এটাও না হ্যান্ডরোল কটনে অল ওভার উইভ, পাটটা রেডে অল ওভার উইভ, এটা হচ্ছে 38, 4800, এটা কিন্তু হ্যান্ডরোল কটন, হাতে কাটা সুতো, এটা 4800, 38 উইথ ব্লাউজ। 38-এর পরে চলে যাবো 39, 39 নম্বর শাড়িতে যাব, নাম্বার 39, এটা হচ্ছে 39 নম্বর আঁচল পার, এই হচ্ছে শাড়িটা।
নাম্বার 39 39 নম্বর, প্রাইস হচ্ছে 4200, 4239। 40 নম্বর শাড়িতে যাই, নাম্বার 40, এটা হচ্ছে 40, প্রাইস হচ্ছে 4400, 4400। 40 নম্বর 4400। ওর শপ রয়েছে অর্থাৎ উনকোটি বুটিক রাখি ডিজাইনার রাখি দাস, তার শপ রয়েছে 41 MB রোড, দাও তুমি দাও, 41 MB রোড বিরাটি, এটা হচ্ছে ফ্যান্সি মার্কেট বিরাটি, তার একদম সেখানে, এটা বিরাটি মহাবিদ্যালয়ের উল্টো দিকে। শল দেখাচ্ছি এবং হাতের কাজের কুজরাটি কাজ করা আছে এটা একদম, এবং এটা হচ্ছে 41 দেখালাম, 41 নম্বর শল, প্রাইসটা 41, এটার প্রাইসটা বলে দিই, প্রাইসটা তুমি বলে দেবে, আমি খুঁজে পাচ্ছি না ওই জন্যই বললাম। এটা হচ্ছে 41 1600, 1600, 41 নম্বর 1600। এবারে আসবো 42, এটাও 1600 আছে, এটা অ্যাপ্লিকে যাচ্ছে। এগুলো কিন্তু একদম মানে শল, পিওর শল, মানে আপনাদের এই শীতকালে আরাম করে গায়ে দিতে পারেন, ফ্যান্সি নয়। এটা হচ্ছে অ্যাপ্লিক যাচ্ছে স্টেনসিলস অ্যাপ্লিকের সঙ্গে, 42 1600, 42 নম্বর 1600। এবারে আসছি 43, 43 নম্বর, পুরোটা মাইকার ব্যবহার, মাইকা কিন্তু খুব ইন এখন। এটা হচ্ছে 43 মেরুন কালার, 1600, 1600, 43। এবারে আসছি 44, 44 নম্বর মেজেন্টা টোনে, এটা আসছে 44 44, 44 এরও প্রাইস হচ্ছে 1800, 1800, 44 নম্বর 1800। এবারে আসছি 45 45, বটল গ্রিনে 45, 45 নম্বর শাড়ি 1600 1600, 45। 46-এ এবারে দোপাট্টা দেখাবো, তাই তো, পুরো কাজ করা দোপাট্টা, মানে মধুবনী প্রিন্ট, তার উপর সুতোর কাজ করা হয়েছে, উলের কাজ, একদম উলের কাজ হয়েছে, চেন্দেরিতে, চেন্দেরি মেটেরিয়ালের উপরে হ্যান্ড ওয়ার্ক হয়েছে, পুরো কাঁথা পার্শির কাজ হয়েছে মধুবনী প্রিন্টটাকে ধরে। প্রাইসটা হচ্ছে 1650, এটা হচ্ছে 46 1650। 46-এর পরে যাবো 47 47 নম্বর, এগুলো সব মধুবনীরই বিভিন্ন আঁকা, বিভিন্ন কম্বিনেশন, সুতোর কাজটা কিন্তু হাতে হয়েছে, মানে চেরা উলের কাজ হয়েছে, হাতে হয়েছে। 47 দেখাচ্ছি, 1800, 48 48 নম্বর, এরও প্রাইস হচ্ছে 16, এটা হচ্ছে 48 হচ্ছে 1800, 1800, 47 48 দুটোই হচ্ছে 1849, 49 এটা হচ্ছে 49 নম্বর। বাহ, এটা আবার কলমকারীর প্রিন্ট, সেটাকে ধরে কাঁথাটা করা হয়েছে, 49 49 নম্বর, প্রাইস হচ্ছে 1750, 50 নম্বর, নাম্বার 50, এটা হচ্ছে 50 নম্বর, এরও প্রাইস হচ্ছে তোমার 1750 1750, 50 নম্বর। এরপরে আসছি 51 নম্বর, 51, এটা হচ্ছে 51 51, এবং এর প্রাইস হচ্ছে 1800, 1851 নম্বর, 52 নম্বরে যাব, 52, এটা হচ্ছে এটা দোপাট্টা দেখাচ্ছে কিন্তু, এটা 52 নম্বর, প্রাইস হচ্ছে 1650, 1650, 52 নম্বর। লাস্টের দিকে পৌঁছে গেছে, এটা হচ্ছে 53 53। বাহ, প্রিন্টগুলো খুব সুন্দর, আর অল ওভার কাজ, মানে এই যে এইখানে পুরো ডাল ধরে ধরে গুড়ি রান করে রানের কাজ রয়েছে, এটা হচ্ছে 53 1850 1550, 1550 1550 নম্বর। আর এটা হচ্ছে লাস্ট দেখাচ্ছে 54 নম্বর, 54 54 হচ্ছে 1750, 1750, 54 1750। আর টেবিলে দুটো শাড়ি রয়েছে, দুটোই লিনেন রয়েছে, মোটামুটি আপনারা এগুলো 4 4.5-এর মধ্যেই পেয়ে যাবেন, দেখালাম ওইগুলো, এটা 4000, তনুশ্রীর সামনে যেটা আর আমার সামনে যেটা, এটা 1800, তোমার সামনে হচ্ছে 2800, আমার সামনে রয়েছে 4000। আপনারা আমাদের প্রত্যেকটা অর্ডারের সাথে একটা ফ্রি গিফট যাবে, ওটা এখন দেখানো হলো না,
মানে একটা সারপ্রাইজ গিফট থাকবে। হ্যাঁ সেটাই, মানে আপনারা যারাই বুকিং করবেন একটা সারপ্রাইজ গিফট আপনাদের প্রত্যেকটা মানে প্যাকের সাথে চলে যাচ্ছে। দেখতে থাকুন অনুষ্ঠান, আবারও উনকোটিকে আমরা পেয়ে যাবো উনকোটি বুটিক রাখি দাস। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।